হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাবলু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম ভাষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটি সেপ্টেম্বর মাসের জন্য প্রকাশিত হয়েছে তোমরা ইতিমধ্যে স্কুল থেকে হয়তো পেয়ে গিয়েছো না পেলে অবশ্যই খুব শীঘ্রই পেয়ে যাবে তো এটি আমাদের সম্পূর্ণ নতুন প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটি কিনা পার্ট সিক্স এবং এটি সেপ্টেম্বর মাসের জন্য প্রকাশিত হয়েছে এর আগের যত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো ছিল আমি তার ভিডিও আগেই দিয়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর এবার সেপ্টেম্বর মাসের জন্য প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের বিভিন্ন বিষয় যেমন বাংলা সরি ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল এবং পরিবেশ স্বাস্থ্য শিক্ষা সমস্ত বিষয়ের ভিডিও আমি আগেই পোস্ট করেছি তোমরা যদি দেখে না থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবে এবার মডেল অ্যাক্টিভিটি টাস্কের একটি বিশেষত্ব হলো দেখো তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট করে একটি মান দিয়ে দেওয়া আছে সুতরাং আমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে খুবই সুবিধা হবে কারণ কতটা উত্তর লিখতে হবে আমরা এই মান অনুযায়ী লিখতে পারবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে এক পয়েন্ট একে আছে ভাদুলিব্রত কখন উদযাপিত হয় তো চলো এই প্রশ্নটির উত্তর দেখে নিন তো উত্তরটি দেখে নাও বর্ষার শেষ দিকে গ্রামের মেয়েরা ভাদুলি ব্রত পালন করে এক্ষেত্রে তারা মাটিতে আলপনা দেয় যার মধ্যে সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া কাটার পর্বত যেমন থাকে তেমনি বাঘ মোষ কাক বক ও তাল গাছে বাবুয়ের বাসার চিত্রও থাকে আর থাকে ভেলায় চড়ার চিত্র এভাবেই ব্রতটি যেন আগেকার দিনের ডিঙায় চড়ে সৌদাগরদের সমুদ্র যাত্রার কথা মনে করিয়ে দেয় ঠিক আছে এবার এক প্রশ্নটি দেখো সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন তো এর উত্তরটি দেখে নাও তো দেখো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় হাটের সন্ধ্যাকালীন একটি চিত্র তুলে ধরেছেন অনেকগুলি গ্রামের মাঝে একটি হাট সারাদিন বেচা কেনা করে মানুষ হাট থেকে যে যার ঘরে ফেরে হাটে কেউ ঝাঁট দেয় না প্রদীপ জ্বালিয়ে দেয় না রাত্রি নামলে হাট ও অন্ধকারে নিমজ্জিত হয় তাহলে আমাদের এক পয়েন্ট দুইয়ের উত্তরটিও হয়ে গেল এবার এক পয়েন্ট তিনে আছে দেখো কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা অলক্ষ্মী বিদায় কারাখুঁটা গরুখুটা প্রভৃতি পালিত হয় তো চলো এই প্রশ্নের উত্তরটি দেখি উত্তরটি দেখে নাও সাঁওতাল ভূমিজ মাহাতো বা কুর্মী বাউরি সবর ইত্যাদি গোষ্ঠীগুলি কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকে এই গৃহমার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন এই তিথিতেই রারবঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা অলক্ষ্মী বিদায় কারাখুঁটা গরুখুঁটি প্রভৃতি পালিত হয় ঠিক আছে তো আমাদের এক পয়েন্ট তিনের উত্তরটিও হয়ে গেল তো চলো এবার আমরা এক পয়েন্ট চারের প্রশ্নটি আগে দেখে নিই তো দেখো এক পয়েন্ট চারে আছে কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা কবি কার চলার কথা বলেছেন তো দেখো উত্তরটি কবি পিঁপড়েদের মধ্যে যে ব্যস্ততা ও শৃঙ্খলার প্রকাশ দেখেছেন তা মানব জীবনেও লক্ষ্য করা যায় তাই পিঁপড়েদের চলা দেখে তিনি বলেছেন ওই রূপ আচরণ তার চেনা লেগেছে ঠিক আছে এবার এক পয়েন্ট পাঁচে দেখো সে বাড়ির নিশানা হয়েছে গাছটি ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন তো চলো প্রশ্নের উত্তরটি দেখে নিন উত্তরটি দেখো ফাঁকি গল্পের আম গাছটি বড় হওয়ার পর গোপালবাবুকে তার বাড়ির ঠিকানা কেউ জিজ্ঞাসা করলে তিনি তাদের বেশ বুঝিয়ে বলতেন কাঠজোড়া নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির ঠিক পশ্চিম দিকে যেখানে পাঁচিল দেওয়া একটা বাড়ির মধ্যে বড় আম গাছ দেখা যাবে সেটাই গোপালদের বাড়ি এইভাবে ওই আম গাছটিকে কেন্দ্র করে বারবার পথচারীদের নিজের বাড়ি যাওয়ার বর্ণনা দেওয়াতে খুব সহজেই আম গাছটি গোপালদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল ঠিক আছে এবার এক পয়েন্ট ছয় দেখো তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল কে কাকে কখন এ কথা বলেছিল তো চলো এর উত্তরটিও দেখে তো উত্তরটি দেখো এক পয়েন্ট ছয়ে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আশীর্বাদ গল্পে উদ্ধৃতিটি পাতাটি পিঁপড়েকে বলেছিল প্রবল বৃষ্টিতে চারিদিক জলে থই থই একটি পিঁপড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করে চলেছে একটি ঘাসের পাতাকে আশ্রয় করে সে সাতার জানে দৌড়াতে পারে কিন্তু এমন প্রবল বৃষ্টিতে সেই সব বিদ্যা কোনো কাজেই আসে না বর্ষায় পাতাটি ছিল তাই সে বেঁচে গেল এই কথা শোনার পর পাতাটি বললো কথা বলে লজ্জা না দিতে এবং বলল বাঁচন মরণ নাকি একটা কথা তুমি যে কাজের লোক তাই ওইটাই আসল ঠিক আছে এই তো ছিল তোমাদের এক পয়েন্ট ছয়ের উত্তর এবার আমরা দুইয়ের দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো দেখব দুয়ের দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রতিটি প্রশ্নের মান তিন আমাদের তিন নম্বরের মতন করে লিখতে হবে দুয়ে পয়েন্ট একে আছে হঠাৎ একদিন ঝমঝম করে বৃষ্টি পরে বৃষ্টি তখন কৃষকরা কিভাবে ব্যস্ত হয়ে পড়ে মৌসুমের দিনে রচনাংশ অনুসরণে লেখো তো চলো এই প্রশ্নটির উত্তর দেখে নিই তো দেখো দুই পয়েন্ট একই উত্তর সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে রচনাংশে যখন হঠাৎ একদিন ঝমঝম করে বৃষ্টি পড়ে চাষিদের মুখে হাসি ফুটে ওঠে ছোট 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 ছেলেরা আনন্দে দুলে দুলে ছড়া বলে আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে তারপর কদিন সামনে বৃষ্টি চল সমানে বৃষ্টি চলে হোগলার তৈরি মাথালে মাথা পিঠ ঢেকে দুরন্ত জলের মধ্যেই গামছা পরে চাষিরা মাঠের কাজে বেরিয়ে পড়ে ধান রোয়া আল বাঁধার কাজ সব সেরে ফেলার কাজে নিযুক্ত হয় ধান ছাড়াও অনেকের পাটের জমি আছে সেখানেও অনেক কাজ করতে হয় তাহলে চাষিরা কীভাবে ব্যস্ত হয়ে পড়ে সেটি ছিল এখানে এই প্রশ্নের উত্তর তো চলো এবার আমরা পরের প্রশ্নটি দেখে নিই দেখো দুই পয়েন্ট দুয়ে শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ছল বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নিরব ব্যথা উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো তো আমাদের যে চারটি লাইন বলে দেওয়া আছে এই চারটি লাইনের তাৎপর্য আমাদের বিশ্লেষণ করতে হবে তো চলো সেটি আমরা দেখে নিই দেখো উত্তর দুই পয়েন্ট দুই উদ্ধৃতাংশটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতা থেকে সংগৃহীত প্রভাতের নির্মল ফল বা ফসলের যেগুলি অবিকৃত অবস্থায় পড়ে থাকে সেগুলি অবহেলায় অবহেলার সঙ্গে বিকালে বিক্রি হয়ে যায় আলোচ্য উক্তির মাধ্যমে কবি হেলায় বিকৃত ফলের বেদনার সঙ্গে মানব জীবনের দুঃখ বেদনাকে এক করে দিয়েছেন বিক্রেতারা সকালে সজীব বানানটা একটু ভুল আছে ঠিক করে নেবে সজীব ফল নিয়ে হাটে উপস্থিত হন সারাদিন বহু মানুষের পরীক্ষা নিরীক্ষার পরে কিছু ফল অবিকৃতি অবিকৃতই থেকে যায় তখন তাদের অবহেলায় কম দামে বিক্রি করে দেন বিক্রেতাগণ অর্থাৎ ওই ফলগুলি তাদের সঠিক মূল্য পায় না জীবনের হাটেও এমন ঘটনা ঘটে থাকে অনেক মানুষ আছেন যারা জীবনে সফল হতে পারেন না শেষ বয়সে তাদের ভাগ্যে লাঞ্ছনা অপমান জুড়তে থাকে তারা তখন সেই ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে ইহলোক ত্যাগ করে হেলায় বিকৃত ফলের মতোই তাদের সহ্য করতে হয় নীরব বেদনা আলোচ্য অংশটির মাধ্যমে কবি এ কথাই বলতে চেয়েছেন তাহলে নিশ্চয়ই তোমরা উত্তরটি বুঝে নিয়েছ এবার চলো দুই পয়েন্ট তিনের উত্তরটি দেখি তো চলো প্রশ্নটি আগে দেখেনি দুই পয়েন্ট তিন এমন অভূতপূর্ব অবস্থায় আমার পড়তে হবে ভাবিনি গল্পকথক কোন অবস্থায় পড়েছিলেন উত্তরটি দেখে নাও উদ্ধৃতাংশটি শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্প থেকে নেওয়া হয়েছে গল্পকথক একদিন সাইকেলে চেপে রাঁচি থেকে হুটরুট দিকে যাচ্ছিলেন সাত মাইল পথ যাওয়ার পরেই সাইকেলের টায়ার ফেসে গেল একে জঙ্গলি পথ তাতে আবার সন্ধে নেমে এসেছে একটি লরি আসতে দেখে তিনি আশাবাদী ছিলেন কিন্তু সেটা তার জন্য থামল না তখন যখন চাঁদের আলো আরও ফিকে হয়ে এসেছে কুয়াশা জমে তখন দুটো হলদে চোখ আস্তে আস্তে এগিয়ে আসতে দেখলেন প্রথমে বাঘ মনে হলেও কাছে আসতেই বুঝলেন একটি অস্টিন গাড়ি কিন্তু লেখকের হাঁক ডাকেও গাড়িটি থামল না তখন মরিয়া হয়ে ঝুঁকি নিয়েই চলন্ত গাড়িতে উঠে বসলেন যখন ড্রাইভারকে তার নামার জায়গাটি বলতে গেলেন তিনি দেখলেন চালকের আসন খালি কেউ সেখানে নেই সেই শীতেও তার গা দিয়ে ঘাম ঝরতে লাগল তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং তিনি হাঁ করে তাকিয়েছিলেন তো এই ঘটনাই ছিল সেই অদ্ভুত ভুত একটি ভুতুরে কাণ্ড গল্পের মধ্যে লেখকের পরিস্থিতি বা তিনি যে ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই ঘটনাটি চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিই দেখো দুই পয়েন্ট চারে আছে বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন তো চলো এই প্রশ্নের উত্তরটি দেখি উত্তরটি দেখো পাখিরালয়ে ডেরা বেঁধেছিল ছোট্ট একটি বাঘ তবে পাখিরালয় হলো পাখিদের বন তাই সেই বনে ছোট্ট বাঘ ছাগল ভেড়া হরিণ প্রভৃতি কোনো শিকার পেত না পাখি ধরতে গিয়েও সে ব্যর্থ হয়েছে পাখি ধরার জন্য যখনই লাভ দিয়েছে পাখিরা কিচির মিচির করতে ডানা মেলে উড়ে পালিয়েছে একবার নদীর পারে গিয়ে নজর পড়ল লাল ঠেঙা ঠেঙো কাঁকড়ার হেঁটে বেড়া কাঁকড়ারা হেঁটে বেড়াচ্ছে ছোট্ট বাঘের স্বাদ হলো কাঁকড়া ধরে খিদে দূর করবে এই ভেবে যেই না বাঘছানা গর্তে থাবা ঢুকিয়েছে অমনি কাকরা দারা দিয়ে চেপে ধরেছে থাবা যন্ত্রণায় কেঁদে উঠেছে সেই বাগের ছানা বাবা তখন তাকে উদ্ধার করেছে এরপর খিদের জ্বালায় ছোট্ট বাঘ কাদায় নেমে মেনিমৎস্য ধরতে গিয়েছে কিন্তু সন্তানের এরূপ আচরণে বাঘ জননী লজ্জা পায় ছোট্ট জননী বাঘকে বলে জননী বাঘকে বলে এমনভাবে মাছ ধরে ভোদররা বাঘের পক্ষে এমন কাজ সম্মানের নয় কিন্তু ছানার কষ্ট দেখে বাঘজননীর কষ্ট হয় সে সন্তানের দুঃখ সহ্য করতে পারে না এই সময় বাঘ বাবা মা তাদের সন্তানকে পাখিরালয় থেকে নিয়ে যায় সজনে খোলায় তারপর থেকে তারা সেখানে স্থায়ীভাবে থেকে যায় এই কারণেই বাঘেরা পাখিরালয়ে আর কখনো যায়নি বা এই কারণটি ছিল বাঘেদের তাদের সেই পাখিরালয় ত্যাগ করার মূল কারণ ঠিক আছে তো চলো এবার আমরা তোমাদের ব্যাকরণের যে অংশটি আছে সেই অংশটি দেখব দেখো তিনের দাগে প্রশ্নগুলির উত্তর দেওয়া বলেছে শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কী দুই দুই প্লাস দুই উপসর্গের আর এক নাম আদ্যপ্রত্যয় কেন এর জন্য দুই দেওয়া আছে ধাতু বিভক্তি বলতে কি বোঝো দুই শব্দযুগলের অর্থপার্থক্য দেখাও আশা আশা স্বর্গ স্বর্গ পদান্তর কর জটিল জগত। অনাধিক একষট্টি শব্দে অনুচ্ছেদ রচনা করো বাংলার উৎসব তো এই প্রশ্নগুলোর উত্তরও আমি তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি তো তোমরা সেটি ভালো করে লক্ষ্য করো তো দেখো তিন পয়েন্ট আগে ছিল শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি। কী উত্তর লেখো শব্দজাত অনুসর্গগুলিকে তিন ভাগে ভাগ করা যায় তৎসমস অনুসর্গ বিবর্তিত রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ এবং দেশি বিদেশি অনুসর্গ ঠিক আছে এবার তিন পয়েন্ট দুই উপসর্গের আরেক নাম আদ্যপ্রত্যয় কেন উত্তরটি দেখে নাও আদ্য শব্দের অর্থ হল আদিতে বা প্রথমে প্রত্যয় কথার অর্থ হলো মূল শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নাম তৈরি করে মূল শব্দের আদিতে বা প্রথমে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বদলে দেয় তাকে আদ্যপ্রত্যয় বলে উপসর্গের কাজও সেই রকম তাই উপসর্গের আরেক নাম প্রত্যয় তাহলে উপসর্গের আরেক নাম প্রত্যয় হলো কেন নিশ্চয়ই বুঝে নিয়েছ এবার চলো তিন পয়েন্ট তিন ধাতু বিভক্তি বলতে কি বোঝো উত্তর দেখো ধাতুর সঙ্গে যে শব্দাংশ জুড়ে ক্রিয়াপদ গঠন করে তাদের ধাতু বিভক্তি বলে যেমন চল ধাতুর সঙ্গে এ যোগ করে হয়েছে চলে এ একটি ধাতু বিভক্তি এবার তিন পয়েন্ট চারে শব্দ যুগলের মধ্যে পার্থক্য দেখাও প্রথমে আছে আত আলব সহাকার আশা যার মানে হচ্ছে আকাঙ্ক্ষা তো দেখো পার্থক্য আমরা কিভাবে দেখব আমি আশা করেছিলাম তুমি আসবে এখানে দেখো এই আশাটি কি আশা মানে আকাঙ্ক্ষা এবার আদন্ত সহায়কার আশা মানে আগমন এখানে দেখো তার আশা এই যে আশা আছে আশার অপেক্ষায় বসে থেকো না মানে তার আগমনের জন্য তুমি বসে থাকে না ঠিক আছে এবার দেখো স্বর্গ দন্ত স্বৈর স্বর্গ মানে কাব্যের অধ্যায় মহাভারত গ্রন্থটি আঠারোটি স্বর্গে বিভক্ত এই যে স্বর্গ আঠারোটি স্বর্গে বিভক্ত আর দন্ত স্বয় গয়রে মানে কি দেবলোক দেবতারা স্বর্গ এ বাস করেন মানে দেবতারা স্বর্গে বাস করেন ঠিক আছে এবার দেখো পদান্তর করো প্রথমে ছিল জগৎ জগৎ পদান্তরিত হয়েছে জাগতিক জটিল জটিল পদান্তরিত হয়ে রয়েছে কি জটিলতা ওকে তো চলো এবার আমরা দেখব তোমাদের ছয়ের দা তিন পয়েন্ট ছয়ের যে প্রশ্নটি ছিল বাংলার উৎসব নিয়ে কম বেশি একশোটি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে তো দেখো সেটি আমি লিখেছি তোমাদের জন্য খুব ভালো করে ভিডিওটি ভালো করে দেখো বাংলার উৎসব উৎসব হলো আনন্দময় অনুষ্ঠান প্রথমে আমাদের যে কোনো রচনা শুরু করার সময় বা অনুচ্ছেদ রচনা শুরু করার সময় আমাদের কী করতে হয় একটি ইন্ট্রোডাক্টরি লাইন বা উৎস হিসাবে কিছু দিতে হয় ভূমিকা হিসাবে তো সেটা দিয়েছি দেখো উৎসব হলো আনন্দময় অনুষ্ঠান আমরা বাঙালিরা উৎসব প্রিয় বাংলায় বারো মাসে তেরো পার্বণ উৎসবের মধ্যে রয়েছে বাঙালির আনন্দ উৎসবের দিনে আনন্দের মুহূর্তগুলোকে বাঙালি ছড়িয়ে রেখেছে তার জীবন বিস্তৃত জীবনের আঙিনায় তো এটি আমাদের ভূমিকা এবার দেখো বিভিন্ন যে উৎসবগুলি আছে তার মধ্যে আছে কি প্রথমে ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসবগুলি বিভিন্ন ধরনের ধর্মীয় বিশ্বাস ও ভাবনাকে কেন্দ্র করে পালিত হয় বিভিন্ন ধরনের পূজা পার্বণ যার মধ্যে সামিল হয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শরৎকালে ঢাকের তালে শুরু হয় দুর্গোৎসব এছাড়াও কালী পূজা লক্ষ্মী পূজা বিদ্যার দেবী সরস্বতী পূজাও খুব আনন্দের সঙ্গে পালিত হয় এরপরে আছে দেখো সামাজিক উৎসব সামাজিক উৎসবেও বাঙালি সমানভাবে অংশগ্রহণ করে উপনয়ন অন্নপ্রসা অন্নপ্রাশন বাড়ি প্রতিষ্ঠা ইত্যাদি সামাজিক ইত্যাদি পড়ে সামাজিক উৎসবের মধ্যে এই সমস্ত উৎসবে সমাজের সকল মানুষ সমানভাবে অংশগ্রহণ করে এর পরের পয়েন্টটি দেখো ঋতু উৎসব বছরের ছয়টি ঋতুকে কেন্দ্র করে বাঙালির অসংখ্য উৎসব নাচ গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় উৎসব বসন্ত উৎসব এমনকি বর্ষা বন্দনা হোলি পৌষে মকর নবান্ন ইত্যাদি উৎসবও পালিত হয় এরপর আছে জাতীয় উৎসব সর্বভারতীয় জাতীয় উৎসবগুলিতেও বাঙালি বাংলার বাঙালিদের ঘাটতি থাকে না পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সারম্বরে উদযাপিত হয় রবীন্দ্র জয়ন্তী নেতাজির জন্মদিন গান্ধী জয়ন্তী বিবেকানন্দের জন্মদিনও উল্লেখযোগ্য এই জাতীয় উৎসবের মধ্যে এবার দেখো উপসংহার হিসাবে যেটি লিখবে ব্যক্তিগত দুঃখ কষ্ট ভুলে সবার সাথে আনন্দে মেতে ওঠাই উৎসবের প্রধান উদ্দেশ্য উৎসবের ময়দানে জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ থাকে না তাই জীবনে উৎসবের প্রয়োজন অপরিসীম তাই বাঙালির বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হবে জীবন প্রবাহের সাথে উৎসব অনুষ্ঠানের ধারাও সমান্তরালভাবে বয়ে চলবে অনন্তকাল ধরে তো এই ছিল তোমাদের বাঙালির উৎসব নিয়ে রচনা দেখো আমি এগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখেছি কারণ পয়েন্ট পয়েন্ট করে লিখলে আমাদের নম্বরের মানটা অনেক বেড়ে যায় এবং নম্বরটা বেশি আসার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি এভাবে লিখেছি নিশ্চয়ই তোমরা ব্যাপারটি ভালোভাবে বুঝে নিয়েছো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে তাহলে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং এর পরবর্তী ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধান যখন তোমাদের জন্য করে নিয়ে আসবো তো সর্বপ্রথম তোমরা দেখতে পারবে তো চলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং